আগে কথা ছিল সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার, তো এখন সেটা মানে গভর্নমেন্টের দয়ায় বলো, এখন যাতায়াতের কোনো অসুবিধা নেই, সাগরে যাওয়ার কোনো অসুবিধা নেই। তো মানে একটা মিরাকল ঘটনা ঘটে গেল আমার লাইফে, এক মাস্টারমশাই এলেন, এসে আমাকে বললেন যে আপনাকে সাগরে যেতে হবে। কেন বাবা? বলছে কালী পুজো করতে হবে ওখানে। আমি সাগরে যেতে পারবো না, সাগরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। বাড়িতে বললাম, বাড়িতেও রাজি হলো না, সাগরে যাওয়ার ব্যাপারে রাজি হলো না। তো আমাদের এখান থেকে কিছু লোক সবসময় প্রতি বছর সাগরে যায়। আমাদের এখানকার শান্তিকুঞ্জে কিছু ছেলে আছে যারা প্রতি বছর সাগরে যায়। তো যাই হোক, উনি বললেন যে আপনার কোনো চিন্তা নেই, যাতায়াত গাড়ি ভাড়া খাওয়া খরচা সব আমি দেবো, আপনি একটু গিয়ে পুজো করে দিয়ে আসবেন। আপনার আপনি একজন সাধক মানুষ, হ্যাঁ আমার খুব মানে মাকে মানত করেছিলাম যে সাগরে একবার কালী পুজো করবো, তো আমি টাকা পয়সা সব দিয়েইছি, মানে মাকে তৈরিও হয়ে গেছে, মা তৈরি হয়ে গেছে, আপনি গিয়ে পুজোটা করে দেবেন। তখন আচ্ছা বেশ যাবো, রাজি হলাম, যাওক তাও করে রাজি হলাম। তো গিয়ে পৌঁছলাম, পৌঁছে দেখলাম ঠাকুর তৈরি হয়ে গেছে এবং ছোটো করে ঘর করে মাকে রেখে দিয়ে পুজো আরম্ভ হলো। তো সারা রাত পুজো হলো, হোল নাইট, মানে আমি অনেক পুজো করেছি, ওরকম পুজো প্রথম বছর সাগরে ওরকম পুজো আমি নিজে চিন্তা করতে পারিনি, উনিও চিন্তা করতে পারেননি। এবং যথারীতি পুজো শেষ হলো ভোরের বেলা। আমি চিন্তা করছিলাম যে মাকে তো জলে ফেলতে হবে, পুজো হয়ে গেছে, মাকে তো আর রাখা যাবে না। তো অনেকে ওখানে বললো যে না, আমি এখানে মাকে রেখে যান। আমি না, আমি পুজো করা ঠাকুর রাখবো না, আমি ভাসান দিয়ে দেবো, সাগরে ভাসান দিয়ে দেবো। আচ্ছা সেই মতো বলছে এখান থেকে ঠাকুর বার করবেন কোথায়, আর কী করবেন, কী করে কী করবেন, এখানে ঠাকুর বার করা যাবে না, চারদিক ঘেরা, ঠিক আছে না, আর পায়খানা, চারদিকে পায়খানা, তো মাকে এখান থেকে নিয়ে যাবেন কী করে। তারপর সে দেখা যাবে। এখন আমার সঙ্গে ছিল খোকন, ও ছায়াসঙ্গীর মতো থাকতো। তো ওকে বললাম তুই এক কাপ চা নিয়ে আয়, চাটা খাই, খেয়ে তুই একটু দাঁড়া, একটা ভ্যান আসবে, ভ্যানটাকে ধরবি। বলে গুরুদেব এখানে ভ্যান ঢোকে না, ভ্যানে কোনো ঢোকার সিন নেই, ঢুকতে দেয় না। আমি তুই যা না, একটা ভ্যান আসছে, ভ্যানটাকে তুই বলবি মাকে ভাসান দেবো যেন একটুখানি সাগরে। হ্যাঁ, সাগরে ভাসান দেবো। তো সেই মতো ও দাঁড়িয়ে রইল, চাটা দিয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ একটা ভ্যান এলো, এসে ওকে ধরলো, ভ্যানটাকে চারটে চেয়ার নিয়ে এসেছে, তো ওকে ধরলো যে মাকে জলে ফেলে দেওয়ার জন্যে। তা কী জানি ভদ্রলোক এক কথা রাজি হয়ে গেলেন, মানে হ্যাঁ আমি ফেলে দেবো, হ্যাঁ আমার সাগরে ফেলে দেবো আমি, চলুন। তো যথারীতি তাই হলো, এবং সবে ঠাকুর বার করতে যাব, কিন্তু চারদিক ঘেরা, বার করতে কিছুতেই পাচ্ছি না। এমন সময় একটা বুড়ি এলো, একটা বুড়ি এসে বললো হ্যাঁ রে, তোমরা তো সারা রাত পুজো করলে, আমাদের একটু ফল প্রসাদ দিলে না। বললাম বুড়িমা সবই তো শেষ হয়ে গেছে, আর কী আছে এখন, আমি ঠাকুর বার করে গিয়ে এই চিন্তায় মরত, ঠাকুরটাই কী করে বার করে সাগরে নিয়ে যাবো। বলো কোনো চিন্তা করতে হবে না, আমি ঠাকুর বার করে দিচ্ছি, তুমি একটা কাজ করো, তুমি ফুলের মালাটা আমাকে দাও, মায়ের গলার ফুলের মালাটা আমার চাই। তো আমি যথারীতি দিয়ে দিলাম মানে গলার মালাটা। উনি বললেন এখান দিয়ে এসো, মাকে নিয়ে মাথায় করে ওই ওনার একটা জায়গা ছিল, ওনারই বোধ হয় মেলা একটা জায়গা প্রতি বছর থাকে, সে উনি বললেন যাও এই খুলে দিচ্ছি, বেড়া খুলে দিচ্ছি, তোমরা এখান দিয়ে মাকে বার করে নাও। তো যথারীতি তাই হলো, মাকে বার করলাম এবং ভ্যানে আমরা তুললাম, মাকে সাগরে দিয়ে এলাম সাগরের জলে। আর প্রতি বছর আমরা করি, আমরা কালী পুজো করি, পয়লা মাঘ আমরা মাকে জলে বিসর্জন দিয়ে দিই,
দিয়ে বাড়ি চলে আসলাম। এটা বরাবরই আমাদের প্রায় 22 বছর এরকম চলছে। হ্যাঁ, তা আমরা অলৌকিক ঘটনা এরকম কিছু আছে, তো আমি ইন্টারেস্টেড হয়েছিলাম এই কারণে, মা পাতালে পূজিত হয়েছিলেন, তো মানে ভদ্রকালী রূপে উনি পূজিত হয়েছিলেন, বিশালাক্ষী হিসেবে পূজিত হয়েছিলেন সাগরে। বিশালাক্ষীর মন্দির আছে, কপিলমণির মন্দিরের ভেতরে বিশালাক্ষী আছেন, তা ওখানে বিশালাক্ষীর পুজোটা হয়, অর্থাৎ বিশালাক্ষী মানে মহাসরস্বতী, আর কালীরও পুজো হয়। ওই জন্যে রামপ্রসাদ বলেছিলেন, পাতালে ছিলে মাগো হয়ে ভদ্রকালী, কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি। তো এখন পাতালে উনি পূজিত হচ্ছেন, তো পাতাল আমরা পাতাল হিসেবে চিন্তা করি, ওখানে আমরা ভদ্রকালীর রূপে পুজো করলাম, মা সরস্বতীর পুজো হলো। এবং কালী পুজো ওখানে মানে আমার তো দেখা নেই কোথাও যে ওখানে কালী পুজো হয়েছে, তো আমরা এই পুজোটা ওই ইন্টারেস্ট পেয়ে গেলাম, প্রতি বছর যেতে আরম্ভ করলাম, প্রত্যেক বছরই কালী পুজো হয়, কালী পুজো হতো এবং পুজো টুজো শেষে আমরা মাকে বিসর্জন দিয়ে চলে আসতাম। তো আমার সঙ্গে ছেলেপুলেও থাকতো, তারাই মাকে মাথায় করে নিয়ে বিসর্জন করে দিয়ে আসতো, ভ্যানে করে নিয়ে একদম এতে চলে যেত, সি বিচের জলের মধ্যে চলে যেত, ওখানে মাকে বিসর্জন দেওয়া হতো। এইভাবে বহু 22 বছর আমি পুজো করেছি। হ্যাঁ, ঠিক আছে না, স্মৃতিও প্রচুর আছে, প্রচুর স্মৃতি আছে গঙ্গাসাগরে। একবার আমি কালী পুজো করছি আর কিছু লোক মেয়ে ছেলে এবং ব্যাটা ছেলে মিলে ওরা ভিক্ষে করতে যায়, ওই সকালবেলা খঞ্জনি বাজিয়ে ভিক্ষে করে সকালবেলা, তো ওরা এসেছে পয়সা নিয়ে, খুব গণ্ডগোল হচ্ছে। তো আমি তাদের বললাম যে বাবা গণ্ডগোল করলে এখানে কালী পুজো হচ্ছে, অঘটন ঘটিও না। তো ওরা কে কার কথা শোনে, ওরা কথাই শুনলো না, কথাই শুনলো না। আর গঙ্গাসাগরে বেড়া তো মানে হোগলার বেড়া, এপার থেকে ওপার দেখা যায় সব, এপার থেকে ওপার, ওরা ওখান থেকে চেঁচামেচি করছে। আমি বারবার বলছি যদি চেঁচামেচি করতে বারণ করো, ক্ষতি হয়ে যাবে। কিন্তু ভোর 4টার সময় ভদ্রলোক মারা গেলেন, যিনি মেন গণ্ডগোলটা করছিলেন তিনি কিন্তু মারা গেলেন, হার্ট অ্যাটাক হয়ে গেল ওখানে, এবং অ্যাম্বুলেন্স এসে নিয়ে চলে গেল এবং মারাও গেলেন ওখানে। এটা একটা অলৌকিক ঘটনা, সাগরে একটা অলৌকিক ঘটনা যেটা মানে আমি নিজে প্রত্যক্ষ করেছি। আর একবার হলো কি, আমরা পুজো করছি, পুজো টুজো আমাদের সঙ্গে 7 জন সাধু আছে, 6-7 জন সাধু আছে, তো মায়ের পুজো টুজো করেছি, রাত্রির 12টা-1টা হয়ে গেছে, ভোগ নিবেদন করব। তার আগে বললাম যে আমরা তো এখানে কার্ড নিয়ে যাই, হোম করি, তা আমরা হোম করতে বসলাম, কিন্তু বেলপাতা এখান থেকে যে নিয়ে যায় সে বেলপাতাটা বাড়িতে ভুলে রেখে গেছে, বেলপাতা নেই, হোমটা হবে কী করে। তারপরে আমাদের ওখানে একজন ছিলেন, আমাদের দলের একজন ছিলেন গোপালদা বলে, তিনি বললেন আরে অসুবিধে কী আছে, বেলপাতা আমি গিয়ে নিয়ে আসছি, তুমি একটু বসো, একটু আগুন পরে ধরাও, বেলপাতা আমি নিয়ে আসছি। তো ভদ্রলোক বেরিয়ে গেলেন, রাত্রির তখন 1টা বেরিয়ে গেলেন, মেলা তখন মোটামুটি শুনতাম, তো উনি প্রথমে গেলেন একেবারে কপিলমণি মন্দিরে, ওখানে যে মহান্তরা ছিলেন তাদের গিয়ে বললেন, বললো এখানে হোম কে করছেন, তা আমার নাম বলেছে, বলে না এখানে বেলপাতা দিয়ে হোম হয় না, এখানে হোম করতে বারণ করে দিন, এখানে বেলপাতা পাওয়া যায় না। তো যাই হোক, অনেক দোকান টোকানে ঘুরলো, কোথাও বেলপাতা নেই, তো ফিরে আসছে, ফিরে আসবার পেছনে একটা বাচ্চা মেয়ে ধরেছে ওকে, এই আমাকে কাপড় দে, আমাকে খাবার দে, আমাকে কাপড় দে, আমাকে খাওয়া দে, আর ও যত মেয়েটা ওকে বিরক্ত করছে ও তত দুধ ছাই করছে। এই করতে করতে মেয়েটা কিন্তু একদম আমার কালী ঠাকুরের সামনে এলো, এসে বলছে আমার কাপড় দে, আমার খাবার দে। তা আমি বুঝতে পেরে গেলাম ব্যাপারটা, বুঝতে পেরে গিয়ে বললাম মা তুমি বসো, ওই আমরা সঙ্গে যারা ছিল তাদের বললাম যে ওর পাটা ধুয়ে দাও, পাটা ধুয়ে দাও, আর ওকে ভোগ তখন নিবেদন হয়নি মায়ের, ওই ভোগ আগে ওকে দাও, ও খাক। তো যথারীতি ও ভোগ খেলো, তৃপ্তি ভরে ভোগ খেলো, এবং ঘটের কাপড়টা দিয়ে দিলাম, গামছাটা দিলাম, শাঁকা নোয়া সিঁদুর আলতা যা ছিল ওকে দিলাম, কি খুশি কল্পনা করতে পারবে না। আবার কিছু টাকাও তুলে দিলাম মেয়েটাকে হাতে, সবটাই নিল, কিন্তু নিয়ে ফেলে ধাঁ চলে গেল। তা আমাকে সাধুরা বলছে হ্যাঁ রে কী পুজো করলি রে, মা এলো খাবার খেয়ে গেল কাপড়পত্র নিয়ে গেল, সাধুগুলো বলছে উত্তরপ্রদেশ সাধু 6 জনে এসেছিল। তা আমি বললাম আমি আর কী পুজো করবো, আমি আর কী জানি,
ওই পুজো করেছি ওই পর্যন্ত বললাম টললাম, যাক ওরা কিন্তু খুব খুশি হয়ে গেল ওই ওইটা দেখে, বললো স্বয়ং মা এসেছিলো, মা এসে নিয়ে গেছে, তো হয়তো হবে, আমি তো জানি না, হয়তো হবে এরকম একটা ব্যাপার। তো এটাও সাগরে ঘটেছে, সাগরে অনেক কিছু মানে আমার কাছে এ আছে, স্মৃতি আছে। একবার কী হলো জানো, আমরা ঠাকুর বায়না দিয়েছিলাম, ঠাকুর সে তৈরি করেনি। আচ্ছা, এখন আমরা মুশকিলে পড়ে গেছি, আমরা মানে ভ্যান নিয়ে কুমোরপাড়া ওদিকে আছে একটা, কুমোরপাড়ার দিকে ভ্যান নিয়ে গেছে বিকেলবেলা তিনটের সময়, যে কোথায় কালী ঠাকুর যদি পাওয়া যায় তাহলে নিয়ে আসবে আর কি। তো ঘুঁচে ঘুঁচে হাল্লা হয়ে গেল, সন্ধে হয়ে গেছে, শীত তখন শীত পড়েছে, এখানে অল্প অল্প শীত পড়েছে, জানুয়ারি মাস তো অল্প শীত পড়েছে, তো সাগরে বেশি শীত পড়ে না কিন্তু শীত পড়েছে। তো ওরা খুঁজে খুঁজে পায়, বিরক্ত হয়ে ওরা ব্যানটা নিয়ে চলে আসছে। এমন সময় একটা বাড়ির কাছে গিয়ে দাঁড়ালো, দাঁড়িয়ে দেখছে একটা কালী ঠাকুর সাজানো রয়েছে একদম, ঠিক আছে, কালী ঠাকুর সাজানো রয়েছে। তো তাড়াতাড়ি করে ভ্যানটা দাঁড় করিয়ে ওরা ওই বাড়িতে গেল, বলে কালীটা কি বিক্রি হবে, বলে হ্যাঁ ভাই 300 টাকা লাগবে একদম। তা দেখলাম মায়ের একদম পুরো সাজা গোজা কমপ্লিট, হাতে খাঁড়া ফাঁড়া সব রয়েছে, সেজে গুজে বসে আছে। তখন আমরা 300 টাকা দিলাম, দিয়ে আর দরদাম করলাম না, 300 টাকা দিয়ে আমরা মাকে ভ্যানে তুললাম, তুলে নিয়ে এলাম, এসে পুজো করলাম, তারপর দিনকে জলে ফেলে দিলাম। তারপরে হলো কি, মানে আমাদের বঙ্কিম হাজরা ওখানকার এমএলএ সাহেব, ওনার সঙ্গে পরিচিতি হলো, উনি আমায় খুব ভালোবাসেন, মন্টু পাখিরা বা বঙ্কিম হাজরা, তো উনি আমাকে খুব সহযোগিতা করতেন পরের দিকে। হ্যাঁ, ঠাকুর বায়না দেওয়া, ঠাকুর এনে দেওয়া, আমরা যাবো জানে, যেদিন যাবো সেদিন ঠাকুর এনে দিত এবং পূজা পাঠ হতো, যথেষ্ট পুজো পাঠ হয়েছে ওখানে, 22 বছর কালী পুজো করেছি এবং তৃপ্তির সঙ্গে করেছি, ঠিক আছে না, তৃপ্তির সঙ্গে পুজো করেছি, এবার এত ভালো পুজো আমি মানে করি না বড়ো একটা, সাগরে যেরকম পুজো করি, এখান থেকে ফুল টুল নিয়ে যাই, সব কিছু খাবার দাবার সব কিছু নিয়ে যাই, নিয়ে গিয়ে ওখানে পুজো করি, আর ওখানে পাওয়া যায় সব কিছুই, কিন্তু একটু খুঁজতে খুঁজে পেতে আনতে হবে আর কি, কারণ হরিণবাড়ি যদি যাও সবই পাবে, সব কিছু ফল টল সব কিছু পাবে, ফুল ফল হরিণবাড়িতে, ওখান থেকে 8-10 কিলোমিটার রাস্তা হরিণবাড়ি, ওখানে সব কিছুই পাবে, ওখানে একটা শহর, ঠিক আছে না, আর সেখান থেকেও আমাদের যেতে হতো, জিনিসপত্র নিয়ে আসতে হতো অনেক জিনিস। তো তারপর থেকে হোম করা বন্ধ করে দিলাম, কালী পুজো হোম বন্ধ হয়ে গেল, কারণ মোহন তো বললেন এখানে হোম করবেন না, এখানে হোম হয় না, হোম করা যায় না, ওনাকে বলুন হোম যেন না করেন। তো যাই হোক, সেই হোম বন্ধ হয়ে গেল, আর তারপর থেকে আর যত বছর গেছি 1 বছরও হোম করিনি, ওনারা যেহেতু বারণ করেছেন সেহেতু আমরা আর কালী পুজো করে হোম করিনি। তো এটা একটা বিরাট ব্যাপার, একটা মানে আমার সাগরে যাই, আমি ওই গীতা পাঠ করি সকালবেলা, গীতা পাঠ করি, গীতা পাঠ পাঠ করে সমুদ্রের তীরে চলে যাই, ওখানে বসে গীতা পাঠ করি, করে আবার চলে আসি, খাওয়া দাওয়া তো করি না, 2-3 দিন আমি ভাত খাই না, মানে পিঠ ধরলে পিঠের কাজ শেষ না করা পর্যন্ত খাবার খাওয়া উচিত না, তাই এটা ওটা খেয়ে থাকতাম, চাটা খেয়ে থাকতাম, পিঠে কোনো দিন আমি খাবার খাইনি। পিঠ যদি ধরি, পিঠ ধরলে পিঠের 3টে দিন আমরা রেখে দিই যে আমরা ভাত খাবো না, কোনো কিছু করবো না, ঠিক আছে, চায়ের ওপর থাকবো, চা অন্য অন্য খাবারের ওপর থাকবো, কিন্তু পিঠে আমরা কোনো দিন অন্ন গ্রহণ করবো না। পিঠে তো সব কিছুই পাওয়া যায় ওখানে, বড়ো মেলা বলতে পারো, সাগর মেলাই বলে, তা প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, সব কিছু পাবে তুমি, কেরোসিন তেল থেকে আরম্ভ করে চাল আটা যা তুমি চাইবে পাবে, আনাজও প্রচুর পাবে। আবার একদল লোক যায় ওই মাছ খেতে, মাছের লোভ আছে ওদের, টাটকা মাছ আছে, ওরা যায় ওরা মাছ টাছ খেতে যায়, আবার একদল ভিক্ষে করতে যায়, এরকম মানে একদল পিকনিক করতে যায় আর কি, ওখানে স্টোভ টোভ নিয়ে একবার সংসার পাতি নিয়ে চলে গেল, ওখানে 3 দিন সাগরে থাকবে। এখন সাগরের সিস্টেম রয়েছে কি, মানে যেদিন ভাঙা হবে আগে থাকতে ডিক্লেয়ার হয়ে যায়, আর তারপর দিনকে থেকে জল টল প্রায় বন্ধ হয়ে যায়, ঠিক আছে, জল টলগুলো পাওয়া যায় না সাগরে, আর সাগরের জল তো পরিশ্রুত করে একটা জায়গায় একটা পুকুর আছে যেখানে সাগরের জলকে পরিশ্রুত করে পাঠানো হয়, হ্যাঁ ঠিক আছে না, তো জল টল বন্ধ হয়ে যায়, সুতরাং আমরা পরের দিনকেই চলে আসার চেষ্টা করি, ভিড় থাকে যদিও, পরের দিন আমরা যদি চেষ্টা করে না পারি তারপর দিনকে চলে আসি,
মানে চেষ্টা করি ওই দিনকেই চলে আসা, মাকে জলে ফেলে দিয়ে চলে আসি। এটা আমাদের বরাবর রীতি। হ্যাঁ, আর মানে এটা দীর্ঘ 22 বছর করেছি কালী পুজো ওখানে, আর প্রচুর তৃপ্তি লাগতো ওখানে কালী পুজো করে, প্রচণ্ড তৃপ্তি পেতাম, বুঝছো না, প্রচণ্ড তৃপ্তি পেতাম। তো 15 সাল থেকে যাওয়া বন্ধ হয়ে গেল, সাগরে যাওয়া বন্ধ হয়ে গেল 15 সাল থেকে। এখানে মহামৃত্যুঞ্জয় শুরু হলো, মহামৃত্যুঞ্জয় শুরু হলো 17 সাল পর্যন্ত চললো, 15 থেকে 17 সাল, 17 না 18 সাল চললো মহামৃত্যুঞ্জয় যজ্ঞ। আমি আর যেতে পারলাম না, কারণ মহামৃত্যুঞ্জয় ছেড়ে কোথাও যাওয়া যায় না, কোথাও যাওয়া যায় না। তা সেই হিসেবে আমার কোথাও যাওয়া হলো না, সাগরে আর যাওয়া হলো না। এই মহামৃত্যুঞ্জয় করে দেখি এবছর যদি যেতে পারি, চেষ্টা করছি। আর শরীর ভালো নয়, শরীর তো বড্ড খারাপ। এখন 7 দিন আগে গিয়ে থাকলে ভিড়টা অ্যাভয়েড করা যায়, এবং 7 দিন পরে যদি ওখান থেকে বেরোই ভিড়টা অ্যাভয়েড হয়ে যাবে, ঠিক আছে না? তো সেটা তো সবসময় সম্ভব হয় না। তো 2-1 বার করেছিলাম, মানে অনেক আগে গেছি অনেক পরে এসেছি, এরকম হয়েছে ভিড়টা অ্যাভয়েড করার জন্যে। আর এখন তো বৃদ্ধ হয়ে গেছি আর মানে মা ভালো লাগে না আর। হ্যাঁ হ্যাঁ বলো। তো দর্শক বন্ধুরা শুনলেন গুরুদেবের মুখ থেকে গঙ্গাসাগর সম্পর্কে, এবং গুরুদেব বললেন আবার যদি সুযোগ পাওয়া যায় আবার যাবেন গঙ্গাসাগরে, গিয়ে একইভাবে হয়তো সমস্তটা একই রকমভাবে হবে। আগামী দিনে আমরা আশা করি গুরুদেব যেন অবশ্যই এসে গঙ্গাসাগরে গিয়ে আবার সেই ওরকম ভাবেই কালী পুজো করেন। প্রণাম গুরুদেব। বিচিত্র অভিজ্ঞতা জানো, এখানেই আমি একবার দুর্গাপুজো করছিলাম, খুব বড় জায়গায় দুর্গাপুজো করছিলাম, এবং সেক্রেটারি সাহেব ছিলেন খুব ভক্ত লোক। তা আমি পুজোয় বসবার আগে, বেলতলায় একটা পুজো হয় তো মায়ের, তো বেলতলায় পুজো হওয়ার আগে ওকে বললাম, দেখ একটা মেয়ে ছেলে আসবে, গলায় রুদ্রাক্ষ আছে আর লাল কাপড় পরা, মেয়ে ছেলেটা আসলে যা চাইবি দিয়ে দিবি, না যা চাইবে কাপড় চোপড় টাকা পয়সা যা চাইবে দিবি, তুই তো আমাকে দিবি সেটা ওকে দিয়ে দিবি, এটা যেন ভুল করিস না। তো আমি যথারীতি পুজো করে উঠেছি, এমন সব ভদ্রমহিলা এসেছেন ওর কাছে, ওর কাছে এসেছেন সঙ্গে ঢাকি প্যান্ডেলওয়ালা লোক সব একসঙ্গে জড়ো হয়েছে, ওর মধ্যে উনি এসেছেন, এসে বলছে আমার কাপড় দে, আমার কাপড় দে, বারবার বলছে। আর ও কিন্তু মানে এত বিরক্ত হয়ে গেছে, এ যাও তো যাও তো কালকে এসো, কালকে দিয়ে দেবো, অমুক করবো তমুক করবো, তোকে বলেছি ওটা ভুলেই গেছে। আমি পুজো করতে বসবার সময় বলেছি যে মা আসবে, মাকে একটা কাপড় দিয়ে দিবি, আমার কাপড়ই দিয়ে দিবি, তো সে তো রাজি হলো না, দিল না, যাও 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 কালকে এসো, কালকে এসো, আমার প্যান্ডেল এখন গণ্ডগোল হচ্ছে, অমুক গণ্ডগোল হচ্ছে, তমুক গণ্ডগোল, তুমি এই সময় এসেছো কাপড় নিতে, কালকে এসো, কালকে দিয়ে দেবো। তো সেই ভদ্রমহিলা সেই যে চলে গেলেন আর এলেন না। এবারে আমাকে পুজো করে ওঠার পরে আমাকে বললেন মানে সেক্রেটারি সাহেব যে এক মেয়ে ছেড়ে এসেছিলেন, ওই কাপড়টা আমি দিইনি, আমি ঘুড়ি একটা থাকিয়ে চড় মেরেছিলাম, ওই যে পুজোর বসবার আগে তোকে বলেছিলাম যে এক ভদ্রমহিলা আসবে তাকে একটা কাপড় দিয়ে দিবি, তা এটা তো চৈতন্য হলো না, বলে ও দেওয়ালে মাথা ঢুকছে, বলে কী ভুল করলাম কী ভুল করলাম। আমি ভুল তো ভুল, ভুল একবারই হবে। হ্যাঁ, মা পরীক্ষা নিতে আসে তো, মা এলো কাপড় চাইলো কিন্তু ও দিল না, তো এটা ওর কপালের ব্যাপার। হ্যাঁ, তো এরকম বহু হয়েছে, বহু ইতিহাস আছে যেগুলো আমার লাইফে দেখেছি ঘটে গেছে। আর সাগরে তো 22 বছর গেছি, দেখো 22টা বছর সাগরে গেছি, সাগরে পুজো করেছি, আত্মতৃপ্তি, আত্মতৃপ্তি বলে একটা কথা আছে না, 22 বছর বলতে পারো, 22 বছর তৃপ্তির সঙ্গে পুজো করে এসেছি। আর এখন বুড়ো হয়ে গেছি আর পারি না, তবে এবারে চেষ্টা করছি আবার সাগরে যাওয়ার, কারণ মৃত্যুঞ্জয় শেষ হয়ে গেছে, তো এবারে দেখি পুজো সাগরে যাওয়া যায়, আবার একটুখানি মাকে যদি ওখানে পুজো করা যায় সেই চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, তো গুরুদেবের মুখ থেকে আপনারা সকলে শুনলেন গুরুদেবের এই গঙ্গাসাগরের এই 22 বছরের বিচিত্র কিছু অভিজ্ঞতার কথা। হ্যাঁ, এবং গুরুদেব যদি এইবারও এই বছরও যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন, এটা খুবই বড় সুখবর আমাদের কাছে, এবং আশা করি গুরুদেব যেন অবশ্যই সেই গঙ্গাসাগরে গিয়ে আগের মতন সেইভাবেই যেন পূজা আবার শুরু করেন। আবার পূজা শুরু করা। প্রণাম গুরুদেব। হ্যাঁ প্রণাম বাবা, প্রণাম।
হয়।